মালিকদের কাজের কথা একটু বলুন। আপনারা আপনি খুব বলেছিলেন হীরক রাজার দেশের রোলটা আপনি কিছুতেই করতে পারছিলেন না। হ্যাঁ, হীরক রাজার দেশের রোলটা আমার কি একটা সেটা আমি একটা মানে কি বলবো সত্যি একটা জ্ঞান অর্জন করেছিলাম যে কস্টিউম প্রপার কস্টিউম একটা মানুষের চরিত্র এনে দেয়। যে চরিত্রে ধরুন নাট্যকার লিখেছেন তার সঙ্গে যদি আপনার কস্টিউম সেটা যদি ভালোভাবে মেলানো যায় তাহলে কিন্তু চরিত্রটা কীভাবে তার পরিস্ফুটন হবে সেটা খুব সহজ কাজ হয়ে দাঁড়ায়। যেমন হীরক রাজার দেশে আমাকে মানিক যখন স্ক্রিপ্টটা দিলেন আমি তখন বারবার পড়লাম, পড়ে আমি কীভাবে ডায়ালগটা সংলাপগুলো বলবো আমার বলাটার ভঙ্গিমা কীরকম হবে আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না। তাই একদিন সৌমিত্রকে আমি ফোন করলাম, তা সৌমিত্র বললো যে আপনি মানিতাকে ফোন করুন না, ফোন করলে আপনি জেনে নিন। তা মানিতাকে ফোন করলাম, মানিতা দেখুন আমি কীভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আমাকে যদি বলে দেন। তা মানিতা বলে হবে হবে ঠিক হবে যাও চলো ফ্লোরে চলো ঠিক হবে। তা আমি গেছি ওখানে, কী কস্টিউম হবে সেটা আমি জানি না, তাই মানিতার খাতায় ছবি আঁকা একটা একটু দেখেছিলাম কিন্তু ততক্ষণ সেরকমভাবে অনুধাবন করতে আমি পারিনি। সেখানে গিয়ে মানিতা যখন অনন্তকে বললো যে এইভাবে মেকআপ মনে করে দাও, তা মেকআপ করে দেওয়ার পর যখন আয়নার সামনে দাঁড়ালাম তখন যেন স্বতঃস্ফূর্তভাবে আমার ডায়ালগটা একটা পিকিউরিয়ার ওয়েতে বেরিয়ে এলো, মানে যেরকম আমি ছবিতে বলেছিলাম। আমি দৌড়ে মানিতার কাছে চলে গেলাম, চলে গেলাম, মানিতা আমার ডায়ালগগুলো কি এরকম হবে? মানিতা বলে এই তো হয়ে গেছে, এত চিন্তা কিসের, যাও শটের জন্য রেডি হবে। তারপরে হাল্লার সাথে রাজে ডাবল রোল ওইটা নিয়ে একটু বলুন না কিভাবে কাজ করেছিলেন, খুবই গাইডিয়া। হ্যাঁ, ডাবল রোল আমি একটা আমার মনে পড়ে যে ওই যখন সুন্দরী রাজা বসে আছেন তার দরবারে এবং হাল্লার রাজার দূত এসেছে যুদ্ধ ঘোষণা করে তার ফরমান নিয়ে এসেছে, সেটা শুনেই সুন্দরী রাজা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তো আমাকে মানিতা তার আগের দিন বলেছিলেন সন্তোষ ওদিন একটু রাত্রি হবে, ওটা নাইট শট, নটা নাগাদ ওই শটটা নেবো, তা বলে রেখে দিলাম তোমাকে। আমার তখন অজ্ঞানটা কীরকম হবো এ নিয়ে আমার একটা চিন্তা হলো। স্টুডিও থেকে ফেরার পরে আমি সেই নিয়ে আমি একটু ভাবতে শুরু করলাম যে কীভাবে হবে কীভাবে হবে কীভাবে হবে, হঠাৎ অজ্ঞান হয়ে যাবো না, দুপুরে পড়বো না, একটু টাইম দেবো না, কী করবো। ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো আমি একদিন এই আমার বাড়ি থেকে বালিগঞ্জের দিকে বাসে করে যাচ্ছি, আর এই রাজাবাজারের দিক থেকে একটা আরেকটা বাস সিঙ্গেল ডেকার বাস, এটাও বোধ হয় তখন সিঙ্গেল ডেকার ছিল, দুটো বাস প্রচণ্ড জোরে যাচ্ছে, দুটো প্রায় মুখোমুখি হব হব হয়েছে, বাসের লোকজন কম ছিল, সকলেই প্রায় হুই হুই করে উঠেছে। তা পেছনে দুটি মেয়ে বসেছিল, ছেলে মানুষ, একজনের বয়স বছর 14-15, আর একটা বয়স 7-8 বছর বয়স, তারাও ওইরকম এই এরকম করে উঠেছে আর কি। যাই হোক, বাসটা জোরে ধাক্কা লাগেনি, সামান্য ধাক্কা লাগলো, জোরে ব্রেক করতে থেমে গেল, একটু ঝগড়াঝাঁটি হলো, তারপর পাশ কাটিয়ে চলে গেল। যখন ভিক্টোরিয়া কলেজ যখন ছাড়িয়ে প্রায় যাচ্ছে বাসটা, হঠাৎ দেখি 12-13 বছরের মেয়েটি হঠাৎ করতে করতে অজ্ঞান হয়ে গেল। তখন আমার মনে হলো ওই যে লাগবে লাগবে একটা প্রচণ্ড অ্যাক্সিডেন্টের ভীতি, এতক্ষণ মধ্যে তার মনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছিল, সেটা তার নার্ভস আর ধরে রাখতে পারলো না, যার জন্য এই সময় সে অজ্ঞান হয়ে গেল। আমি তো এইরকম অ্যাক্টিংটা করব, তা মানিকদা মনিটর নিলেন, আমি ঠিক ওই রকম অ্যাক্টিং করলাম। তো মানিকদা এক সেকেন্ডের জন্য তার স্বভাব যেরকম আছে আর কি, আঙুলটা একটু কামড়ে ধরে বললেন, না সন্তোষ ওই ওটা করো না, তুমি উঠে দাঁড়াবে, ফরমানটা পড়বে, উঠে দাঁড়াবে, ধাপ করে পড়বে। আমি তাই করলাম, কিন্তু মনটা আমার একটু যেন খারাপ হলো, আমি নিজে চিন্তা করতে আরম্ভ করলাম। চিন্তা করতে করতে আমার মনে হলো, বেশ চিন্তা করার পর মনে হলো, মানিতা ইজ কারেক্ট, উনি আমার চেয়ে অনেক বড় অভিনেতা। তার কারণ একটা হচ্ছে প্রিমনিশন অফ ডেঞ্জার বলে যেটা আছে, প্রিমনিশন যেখানে সে ডেঞ্জার অট নট টু কাম, যেখানে আমার একটা
অ্যাক্সিডেন্ট হবে 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 হতে চলেছে চলেছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যান্টিসিপেশন অফ ডেঞ্জার। আমি অ্যান্টিসিপেট যেখানে করতে পারছি সেখানে আমার মনের ভেতরে একটা মানসিক সেইটাকে বাধা দেবার জন্য যে মানসিক প্রস্তুতি সেটাও আরম্ভ হয়ে যায়। সেখানে যখন সেটা না হয় তখন সেটা ওই রকমভাবে তার পরিণতিটা ঘটে। সেখানে যখন হঠাৎ দেখা গেল সেটা হলো, আমার মনের মধ্যে প্রস্তুতিটা চলতে 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 আর রাখতে পারলো না, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, সেখানে আমার ওই জিনিসটা ঘটলো। কিন্তু আমি যেখানে ওয়ার দের ইজ নো অ্যান্টিসিপেশন অফ এনি ডেঞ্জার, ওয়ার ইট কামস অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, সেখানে তো আমার মনের মধ্যে কোনো প্রস্তুতিই নেই, সেখানে তো অজ্ঞানটা তো হঠাৎ হয়ে যাবে।